আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই পছন্দের একটা রেসিপি। এটা হচ্ছে কাঁঠালের দানা আর চিচিঙ্গার সাথে অসম্ভব মজার চ্যাপা শুটকির ভুনা রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করতে পারেন। তো আমি চুলাতে একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলো আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো আশা করছি আমার আজকের এই পুরো ভিডিওটা সবাই দেখবেন, আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার শায়লাস বল চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা আগে থেকে আমাকে সাপোর্ট করছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আশা করছি এভাবেই আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি। তো আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে চ্যাপা শুটকিগুলো দিয়ে দিব। আর এই চ্যাপা শুটকিগুলো আমি আগে থেকে একটু পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই এর মাথাটা ফেলে দিতে হবে, কারণ মাথার মধ্যে অনেক সময় বালু থেকে যায়, আর সেটা যদি খাওয়ার সময় মুখে লাগে তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। তো আমি এগুলো একটু তেলে ভেজে নেব। আর এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা যখনই এইভাবে আমাকে এই চ্যাপা শুটকিটা ভুনা করে দেয় তখন কিন্তু আমার ভাতের সাথে আর কিছুই লাগে না, আমি শুধু এগুলো দিয়েই খেতে পারি। আমার কাছে এতই ভালো লাগে এই রেসিপিটা। তো আমি এই চ্যাপা শুটকিগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিলাম। মশলাগুলো অ্যাড করার আগে পানিটা অ্যাড করার কারণ হলো যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিব। আমি সামান্য একটু আদা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট। বেশি আমি দিব না, কারণ তাহলে হয়তো চ্যাপা শুটকির যে অরিজিনাল ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আমি লাল মরিচের গুঁড়ো এখানে 1.5 টেবিল চামচ ব্যবহার করেছি। আর এই ভাজিটা, এই ভুনা রেসিপিটা একটু ঝালঝাল হলে খেতে খুবই ভালো লাগে। আর আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। আমি এখন সব কিছুকে একটু ভালো করে কষিয়ে নেব। আর আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা একটু ঝালঝাল করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই ভুনা রেসিপিটা আমার এতটাই পছন্দ যে যে কোনো মাছ মাংসের স্বাদকেও এটা হার মানিয়ে দিবে। তো আমি এখন এর মধ্যে কাঁঠালের দানাগুলো দিয়ে দিচ্ছি, আর এই দানাগুলো আমি আগে থেকে ছিলে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে আমি একটু ঘষে পরিষ্কার করে কেটে নিয়েছি, এখন আমি এগুলাকেও একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলার সাথে কষানোর পর আমি অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি দানাগুলোকে আর একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম, আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে 10 মিনিটের মতো রান্না করে নেব, এটা কষানোর আগ পর্যন্ত। তো দানাগুলো কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে চিচিঙ্গা অ্যাড করে দেব, আর চিচিঙ্গাগুলো আমি কেটে এইভাবে মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে গোল করেও দিতে পারেন। তো চিচিঙ্গাটা দেওয়ার পর আমি আর এর মধ্যে পানি অ্যাড করব না, চিচিঙ্গাটা দেওয়ার পর এমনিতেই কিন্তু পানি উঠে যাবে। আর অবশ্যই মনে রাখবেন আগে কাঁঠালের দানাটা ভালো করে কষিয়ে নেবেন, তারপর চিচিঙ্গাটা অ্যাড করবেন। তো আমি এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার প্রয়োজন নেই, এটা এমনিতেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন চিচিঙ্গাটা কিন্তু গলে গিয়েছে,
তো আমার ভুনাটা কিন্তু অলমোস্ট রেডি, দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু চাপা শুটকি তেলটা ভেসে উঠেছে। তো আমি এটা চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার সাইলাশ বল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।